আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে চলে এলো অনেক দেরি হয়ে গেল অনেক তথ্য হাফিস করে দিয়েছে গতকাল সিজিও কমপ্লেক্সে রাত ভোট জিজ্ঞাসা করা হয় মানিক ভট্টাচার্যকে আপনাদেরকে জানিয়ে রাখবো দর্শক ইডি সূত্রে খবর বয়ানে অসংগতি এবং তদন্তে সহযোগিতা না করায় গ্রেপ্তার হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি খুবই খারাপ অবস্থা নিয়োগ দুর্নীতি করে ছাড় কেউ পাবে না এখন উঠে পড়ে লেগেছে সিবিআই ইডি এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিশ্বজিৎ বসু নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম যেখানে গ্রেপ্তার হলো মানিক ভট্টাচার্য রাত ভোর জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি আজই আদালতে পেশ করা হবে পাশাপাশি পালাসিপাড়ার তৃণমূল বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদের মাঝে বয়ানে অসঙ্গতি এবং সহযোগিতা না করার অভিযোগ রয়েছে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে ইডি সূত্রে এটাই খবর আর নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হতেই রাজ্য সরকার এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ সানিয়ে দিলেন সুজন চক্রবর্তী পাশাপাশি গ্রেপ্তারিতে অনেকটা দেরি হয়েছে বলে দাবি করার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন এ রাজ্যের লাখো লাখ যুবকের সর্বনাশ করেছেন স্বাভাবিক ও সঙ্গত কারণেই গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারিতে অনেকটা দেরি হয়ে গেল অনেক তথ্য হাফিজ করেছেন এর মাঝে জেরার পরে তদন্ত এড়ানোর জন্য পালিয়ে থেকেছেন লুকিয়ে থেকেছেন কে অপরাধী সেটা তো সবাই জানতো কিন্তু সব জেনে শুনেও টাকার ভাগের জন্য ফের এমএলএ করা হয়েছে আসলে যত বড় অপরাধী তত বড় তৃণমূল নেতা দারুণ দারুণ আক্রমণ করে দিয়েছেন সুজন চক্রবর্তী রাজ্য রাজনীতি চলছে পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়ে সুজন চক্রবর্তী সংযোজন করে বলেন একা মানিক তো সবটা করেননি কিভাবে মানিক সুবীরের শান্তিপ্রসাদরা এই কাজ চালিয়ে গেছেন লাখ লাখ যুবকের প্রাপ্য চাকরি কেড়ে নিয়ে চোখের জল ফেলতে বাধ্য করেছেন সেটা জানতে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত বিরাট বড় একটা আক্রমণ করে দিয়েছেন সুজন চক্রবর্তী সিজিও কমপ্লেক্সে হয়েছে রাত ভর জিজ্ঞাসা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করল ইডি আজি আদালতে পেশ করা হবে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে গতকাল সিজিও কমপ্লেক্সে তাকে রাত ভর জিজ্ঞাসা করেছে ইডি ইডি সূত্রে খবর বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে তদন্তে অসহযোগিতা পাওয়া গেছে সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল জামান প্রায় এক দশক ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক মানিকভাটচার্জ প্রাথমিক টেট দুর্নীতি মামলায় তাকে সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার পর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান মানিক সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের কিংপিন বলে দাবি করেন সিবিআই এরপরই দশ অক্টোবর পর্যন্ত মানিক ভট্টাচার্য রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট জানিয়ে রাখবো দর্শক এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতি চোখ রাখুন পরবর্তী ক্ষেত্রে কী হলো মুখ্যমন্ত্রীকে যেরা কি করা হবে এ সমস্ত আপডেট আপনাদেরকে দেব।